হ্যালো ডিয়ার জব তোমাদের সবাইকে তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি নতুন আবারও ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আর্জেন্ট আপডেট শেয়ার করার জন্য এই ভিডিওটা আমরা নিয়ে এসেছি এখানে দুটো সরকারি চাকরির ত্রিপুরার সরকারি দপ্তরের চাকরির যেগুলোর পরীক্ষা হয়েছিল অগাস্ট মাসের ফোর্থ উইকে এই রকম দুটো চাকরির রেজাল্ট দিয়েছে একটা চাকরিতে একুশ জন সিলেক্ট হয়েছে আর একটা চাকরিতে ১৪ জন সিলেক্ট হয়েছে এইবার তোমরা ইন্টারভিউর জন্য রেডি হয়ে যাও তোমাদের কিন্তু লিখিত পরীক্ষা ক্লিয়ার হয়ে গেছে কোন দুটো সরকারি চাকরি এটা আমরা এই ভিডিওতে দেখব তোমরা প্লিজ ম্যাক্সিমাম শেয়ার করো বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মসে সবাই যাতে এই আপডেটগুলো পেয়ে যায় ঠিক আছে চলো শুরু করছি বিফোর আই বিগিন দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই তোমরা যদি এমন অ্যাসপিরিয়েন্ট হও যাদের ত্রিপুরা সংগ্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে প্রাইভেট কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে বা লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার্স জিকে এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে দেন ইউ আর অ্যাট দ্য রাইট প্ল্যাটফর্ম তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইনভেন্টটা এক্ষুনি সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমার নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট এর আমরা শেয়ার করে থাকি ঠিক আছে আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব তোমাদের বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষা যেমন টিপিএসসি ইলেকশন ইন্সপেক্টর কম্বাইন থ্রি সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট ত্রিপুর হাইকোর্ট রুটিশাল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা এসএসসি সিরিয়াল সিএচএস এল স্টেনোগ্রাফার টি এসেনোগ্রাফ রেলো অ্যান্টিভি এসিস্টেন্ট লোকোপাইলট গ্রুপ ডি ন্যাশনাল ল ইউনিভার্সিটি ত্রিপুরা নবদয় বিদ্যালয় সমিতির পরীক্ষা আর পি এফ কনস্টেবল এস আই তারপর তোমাদের যেমন সিআইএসএফ কনস্টেবল এস আই সমস্ত জে আর বিটি টু সফেয়ার টিআরএলএম সমস্ত পরীক্ষার ফুল সিলেবাস কমপ্লিট নোটস আমাদের কাছে একদম আপডেটেড নোটেবল আছে এই নোটসগুলো বানানো হয়েছে তোমাদের কমন আর ক্লিয়ার করতে এগুলো যাতে সাহায্য করে এগুলো হচ্ছে আমাদের নোটস ডেমো এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো ডাবল থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স ফোর আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইউর কনভিনিয়েন্স সবচেয়ে প্রথম আপডেট হচ্ছে তোমাদের লিখিত পরীক্ষার রেজাল্ট পাবলিশ হয়ে গেছে লিখিত পরীক্ষার কোন পোস্টের জন্য ফর দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল যেটার পরীক্ষা হয়েছিল পঁচিশে আগস্ট দুই দুপুর দুটো থেকে মানে বিকেল চারটে পর্যন্ত কোথায় পরীক্ষাটা হয়েছিল সফেদ অফিসে সফেদে তোমাদের যেই মানে সফেদের দ্বারা এটা কন্ডাক্ট করা হয়েছিল অ্যাকচুয়ালি অনেকগুলো পোস্টের জন্য তার মধ্যে একটা পোস্ট ছিল কি জুনিয়র ইঞ্জিনিয়ার সিভিল এটার ফাইনাল মেরিট লিস্ট কিন্তু এখনো পাবলিশ হয়নি শুধুমাত্র রিটেন এক্সামের রেজাল্ট কিন্তু দিয়েছে তোমাদের যাদের নাম আছে তোমাদেরকে জানাই মেনে মেনে কংগ্রেচুলেশনস তোমাদের জন তোমরা ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছ লিখিত পরীক্ষা ক্লিয়ার করে তোমাদের সবাই তোমাদের তোমরা যারা ফাইনাল মেরিট লিস্টে আসবে তোমাদের পোস্টিং হবে আন্ডার ত্রিপুরা ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কর্পোরেশনের আন্ডারে আন্ডার গভর্নমেন্ট অফ ত্রিপুরা ঠিক আছে সো কাদের কাদের নাম এসছে আমরা একটা একটা করে নাম বলছি দেখো প্রথম যিনি সিলেক্ট হয়েছেন লিখিত পরীক্ষা যারা ক্লিয়ার হয়েছে উনার নাম হচ্ছে শ্রীমতী প্রিয়াঙ্কা দাস উনি পেয়েছেন অফ শ্রী সুশান্ত সরকার উনি পেয়েছেন ফিফটি থ্রি পয়েন্ট সেভেন ফাইভ নেক্সট হচ্ছেন শ্রী প্রীতম সাহা উনি পেয়েছেন ফিফটি পয়েন্ট ফাইভ জিরো নেক্সট হচ্ছে শ্রী প্রামিত দেববর্মা উনি পেয়েছেন ফর্টি নাইন নেক্সট হচ্ছেন শ্রী সুমন দেবনাথ উনি পেয়েছেন ফর্টি সিক্স পয়েন্ট টু ফাইভ নেক্সট হচ্ছে সন্দীপ্তা ব্যানার্জি উনি পেয়েছেন 44.25 ফোর পয়েন্ট নেক্সট হচ্ছে বৈশালী ঘোষ উনি পেয়েছেন 38.50 এইট নেক্সট হচ্ছে মানিক দেববর্মা উনি পেয়েছেন 35.75 ফাইভ পয়েন্ট নেক্সট সুরজ সরকার উনি পেয়েছেন 29.75 নাইন নেক্সট হচ্ছে কৌশিক দেবনাথ উনি পেয়েছেন 29.75 নাইন নেক্সট হচ্ছে সৌরভ নন্দী উনি পেয়েছেন 27 সেভেন নেক্সট হচ্ছে রুয়েল আক্তার উনি পেয়েছেন 25.75 ফাইভ নেক্সট হচ্ছে সুনয়ন রয় উনি পেয়েছেন 25.50 ফাইভ নেক্সট হচ্ছে সুমা দেববর্মা উনি পেয়েছেন সমীর বর্মা উনি পেয়েছেন টোয়েন্টি ফোর মার্কস হচ্ছে অরিজিৎ দালাল উনি পেয়েছেন সেভেন্টিন মার্কস নেক্ট হচ্ছে শামসুল হুডা উনি পেয়েছেন ফিফটিন নেক্সট হচ্ছে স্বপ্নদীপ মজুমদার উনি দীপায়ন দেব উনি পেয়েছেন উনি পেয়েছেন টুয়েলভ পয়েন্ট টু ফাইভ মার্কস নেক্সট হচ্ছে শ্রী প্রীতম দেবনাথ উনি পেয়েছেন সেভেন মার্কস নেক্সট হচ্ছে শ্রী সোলাঙ্কি সরকার শ্রীমতী সোলাঙ্কি সরকার উনি পেয়েছেন ফোর তোমরা একুশ জন সিলেক্ট হয়েছ লিখিত লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছে এবার তোমরা একুশ জন যাবে ইন্টারভিউতে সবচাইতে হাইয়েস্ট চান্স হচ্ছে যাদের মার্কস সবচাইতে বেশি আছে টপ টেনে যারা আছো তোমাদের চান্স কিন্তু অনেক বেশি আবারও জানাই তোমাদেরকে মেনি মেনি কংগ্রেচুলেশনস তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপেয়ার হয়ে যাও ইন্টারভিউর পরে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বেরিয়ে আসবে সবার মাঝে ভিডিওটা শেয়ার করে দাও সবাইকে আপডেটে জানার তোমরা সুযোগ করে দাও এই পুরোটা রেজাল্ট আর পিডিএফ ডাউনলোড করার লিঙ্কটা নিচে আমরা ডিসক্রিপশন বক্স দিয়ে রাখছি লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে করে নিতে পারো ঠিক আছে নেক্সট নেক্সট হচ্ছে আরেকটা পোস্টে লিখিত পরীক্ষার রেজাল্ট দিয়েছে এখানে তোমরা চোদ্দ জন টোটাল ক্যান্ডিডেট সিলেক্ট হয়েছ ইন্টারভিউ অ্যাটেন্ড করার জন্য এই যে নমস্তে কোয়ার্ডিনেটার পোস্ট যেটা রেজাল্ট বেরিয়েছে লিখিত পরীক্ষার ওটার পরীক্ষাটা হয়েছিল পঁচিশে আগস্ট দুই সকাল সাড়ে দশটা থেকে দুপুর সাড়ে বারোটার মধ্যে ঠিক আছে চোদ্দ জন ক্যান্ডিডেট লিখিত পরীক্ষায় সিলেক্ট হয়েছে তোমাদের যারাই ফাইনাল মেরিট লিস্টে আসবে তোমাদের পোস্টিং হবে আন্ডার আরবান ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ত্রিপুরা ঠিক আছে সো তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্ট বের হয়নি তারপর কিন্তু ইন্টারভিউ হবে তারপরে কিন্তু তোমাদের সিলেকশন হবে সো আমরা একে একে নাম বলছি যারা তোমাদের রিটেন এক্সামে যে চোদ্দ জন তোমরা সিলেক্ট হয়েছো যারা রিটেন এক্সাম ক্লিয়ার করেছো তোমাদেরকে জানাই মেনি মেনি কংগ্রেচুলেশন চলো এবার আমরা নামটা দেখে নিই প্রথম হচ্ছেন শ্রীমতী মহাশ্বিতা রিয়াং উনি পেয়েছেন থার্টি নাইন পয়েন্ট সেভেন ফাইভ আউট অফ এইটটি ফাইভ नेक्स्ट हों श्रीमती अलंकृता भौमिक उन्नी पे थार्टी थ्री फाइव नेक्स्ट हेन अलका जमातिया उन्नी पे थार्टी टू फाइव नेक्स्ट हे श्री राजू राजूनाथ उन्नी पे थार्टी टू फाइव नेक्स्ट हे श्री सुमित सिन्हा उन्नी पे ट्वेंटी नाइन पॉइंट टू फाइव नेक्स्ट हेचित विजय पालारिया उन्नी पे ट्वेंटी एट फाइव नेक्स्ट हेच्चे प्रीतम बसुरय उन्नी पे ट्वेंटी सिक्स टू फाइव नेक्स्ट हेचन नीतीश देवनाथ उन्नी पे ट्वेंटी फोर फाइव मार्क्स नेक्स्ट हेच्चे सोलांकी पटवारी पे ट्वेंटी टोयेंटी थ्री टू फाइव मार्क्स নেক্সট হচ্ছে রাহুল ঘোষ উনি পেছেন টোয়েন্টি থ্রি পয়েন্ট টু ফাইভ মার্কস নেক্সট হচ্ছে মধুচন্দ্রা দেববর্মা উনি পেয়েছেন টোয়েন্টি পয়েন্ট টু ফাইভ মার্কস নেক্সট হচ্ছে ঈশাঙ্কা দাস উনি পেছেন নাইনটিন পয়েন্ট ফাইভ জিরো নেক্সট হচ্ছে বিক্রম ধর উনি পেছেন সেভেনটিন পয়েন্ট সেভেন ফাইভ নেক্সট হচ্ছে শিবা সিংহরয় উনি পেয়েছেন সিক্সটিন পয়েন্ট টু ফাইভ আট অফ এইট্টি ফাইভ মার্কস তোমাদের সবাইকে তোমাদের চোদ্দ জনকে আমরা জানাই অনেক অনেক শুভেচ্ছা কিন্তু জার্নিটা কিন্তু এখনো শেষ হয়নি ইন্টারভিউ বাকি তোমরা কিন্তু ইন্টারভিউর জন্য প্রিপারেশন নাও বিফোর ইটস টু লেট ইন্টারভিউ ডেট যখনই দেবে দেন দেন আমরা আমরা তোমাদের জানিয়ে দেবো তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাইরের নোটিফিকেশন বেলটা কিন্তু ক্লিক করে রাখতে ভো না নতুন ভিডিও আপলোড করে মোবাইল থেকে দেখেই যাতে বুঝে যেতে পারো যে কী টপিকে আমরা ভিডিও আপলোড করেছি ঠিক আছে সো এই পুরোটা রেজাল্টের পিডিএফটা ডাউনলোড করার লিঙ্কটা আমরা নিচে ডেস্ক্রিপশন বক্স দিয়ে রাখছি লিঙ্কটা ক্লিক করে তোমরা পিডিএফটা ডাউনলোড করে তোমরা পরে নিতে পারো ভিডিওটা সবার মাঝে শেয়ার করবে যাদেরই যারাই সিলেক্ট হয়েছে যাদেরই এই দুটো লিস্টের নাম আছে ওরা যাতে ইন্টারভিউর জন্য যাতে প্রিপারেশন নিতে পারে ঠিক আছে সো ম্যাক্সিমাম শেয়ার করে দিও সবাইকে এই দুটো আর্জেন্ট আপডেট জানার তোমরা সুযোগ করে দিও ঠিক আছে চলো ভিডিওটা এতটুকু দেখে থাকলে থ্যাংকস ফর ওয়াচিং আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও তোমার যেটি পিএস ইলেকশন ইন্সপেক্টর সিনিয়র কম্পিউটার অসিস্টেন্টেন্টেন্টেন্টেন্ট এসএসস সি জেল সিএচএ রেল স্টেশন লোকাল গ্রুপ ডি আগত ডেন্টাল কলেজ ন্যাশনাল ল ইউনিভার্সিটিপুর নদী দিল সমিতি তিপুর হাইকোর্টে আমি গ্রুপ এর পরীক্ষা তিপ্রামী জেআ আর টি টু আর পি এফ কনস্টেবল টিআরএলএম সমস্ত পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে তোমরা আমাদের এক্ষুনি কল বা এর মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে সিক্স জিরো থ্রি ওয়ান ফাইভ সেভেন ওয়ান সিক্স আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব স্ক্রাইব করে দিও যদি দিদি সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ কারেন্ট অ্যাফেয়ার জিকে চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট তোমার একটা প্ল্যাটফর্মে লাগে তোমরা আমার চ্যালেটে এখনই সাবস্ক্রাইব করে রাখো ঠিক আছে আমাদের ফেসবুক পেজ টেলিগ্রাম গ্রুপ হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু লিঙ্ক আমরা নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে কিন্তু আমাদের চ্যালেঞ্জ তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি ঠিক আছে চলো সবাই ভালো থাকবে প্রিপারেশন নিতে থাকো সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডিও নিয়ে গিয়ে কিন্তু ফলো করতে ভুলো না আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও চল এভাবে নাইস ডে কিপ প্রিপেয়ারিং স্টে টিউন টেক কেয়ার অ্যান্ড বাবাই বাই